আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআই তদন্তে সন্তুষ্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআইকে বড় সার্টিফিকেট দিয়েছে। সিবিআই যে ঘুমিয়ে নেই, তারা তদন্ত যে সঠিক পথে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে, তেমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। এমনকি প্রধান বিচারপতির হাতে সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট তুলে দিয়েছে সেটা খুবই উদ্বেগজনক। সেটা দেখে রীতিমতো চমকে উঠেছেন প্রধান বিচারপতি। কি আছে সেই স্ট্যাটাস রিপোর্টে? তবে তদন্তের স্বার্থে কিন্তু সেই স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসেনি সিবিআই বা প্রধান বিচারপতি। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, এই রিপোর্ট যদি প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এটা গোপন রাখা হচ্ছে। সিবিআইকে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডে দুঁদে আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে। আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে। সিবিআই কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছে মেন অপরাধীকে ধরতে। তার মধ্যেই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় রায়। তিনি গ্রেপ্তার হয়েছিলেন কলকাতা পুলিশের হাতে। ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যেই বড় সাফল্য দেখিয়েছে কলকাতা পুলিশ। সঞ্জয় রায়কে জেরা করে তিনি যে অপরাধী সেই তথ্য খুঁজে পেয়েছিলেন কলকাতা পুলিশ। তবে সিবিআইয়ের জেরায় কিন্তু রীতিমতো একের পর এক বোমা ফাটিয়েছেন। সিবিআইকে বিপথে চালনা করার চেষ্টা করেছেন, সিবিআইকে বিভ্রান্তি করার চেষ্টা করেছেন সঞ্জয় রায়। তাই তার পলিগ্রাফ টেস্টের পর নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চেয়েছিল সিবিআই, কিন্তু সঞ্জয় রায় তিনি নার্কো টেস্টে সম্মতি দেননি। তাই আইনের জটে কিন্তু আটকে গেছে সঞ্জয়ের নার্কো টেস্ট। তবে সিবিআই কিন্তু আশা ছাড়তে নারাজ, সঞ্জয়ের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে মরিয়া। আর তার মধ্যেই কিন্তু এবার রাতেই খেলে দিল সিবিআই। সিবিআইয়ের দুঁদে মহিলা আধিকারিক যিনি হাতরাস কাণ্ডে তদন্ত চালিয়ে বড় সাফল্য পেয়েছিলেন, সেই মহিলা আধিকারিক তদন্ত চালাচ্ছেন এই আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে। আর এই মহিলা দুঁদে আধিকারিকের চরম সিদ্ধান্তে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরপরই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের পেট থেকে কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছেন। তার মধ্যেই কিন্তু এবার টালা থানার ওসি সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে আরও 3 উইকেটের পতন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু সিবিআইয়ের নজরে 3 চিকিৎসককে ডেকে পাঠালো সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে সবথেকে চাঞ্চল্যকর খবর হলো, এবার কিন্তু বাইরের 3 চিকিৎসককে তলব করল সিবিআই। আরজিকর কাণ্ডে কিন্তু একেবারে নয়া মোড়, আরজিকরের ভিতরের নয়, বহিরাগত 3 চিকিৎসককে তলব করল জেরার জন্য সিবিআই। সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে বোমবাস্ত্র, বড় সড়ো ক্লু। আরজিকরের হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হয়েছেন। মামলা চলছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই। এই আবহে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই কিন্তু জুনিয়র চিকিৎসকদের সাথে রাজ্যের ফের বৈঠক ছিল। এবার আরজিকর হাসপাতালের বাইরের 3 চিকিৎসককে তলব করল সিবিআই বলে সূত্রের খবর। এই 3 চিকিৎসকের সঙ্গে আরজিকর হাসপাতালের যোগসূত্র খুঁজে পেয়েছে সিবিআই, এমনকি টেলিফোনে কথা বলার মতো তথ্য পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। এদিকে জুনিয়র ডাক্তাররা বুধবার নবান্নে গিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিবের সঙ্গে গতকাল। এখন বড় কোনো খবর বেরিয়ে আসেনি, তবে সেরকম কিছু বেরিয়ে আসে কি না তার জন্য কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করেছে গোটা রাজ্যবাসী। এই আহ্বয়ে আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড় দেখা যাচ্ছে। এবার অন্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই। সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের 2 চিকিৎসককে তলব করেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার DC নর্থ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে জুনিয়র ডাক্তারদের দাবি অনুযায়ী বদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরও ওঠেনি কর্মবিরতি, এমন এক পরিস্থিতিতে সক্রিয় হল সিবিআই। এই 2 চিকিৎসকের নাম কিষাণ প্রধান এবং সুভাষ দাশগুপ্ত। বুধবার তাদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কেন তাদের তলব করা হলো, কোন তথ্য জানতে এই জরুরি তলব, উঠেছে প্রশ্ন। এছাড়া এই পরিস্থিতিতে বহু রোগী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন বলে অভিযোগ।
এই নিয়ে সুপ্রিম কোর্ট বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলেছেন। সেখানে আগামী 27 সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে, তাই জোরদার তদন্ত শুরু করেছে সিবিআই। আর সিবিআইকে কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিতে, তাই কলকাতা মেডিকেল কলেজে সুপার অঞ্জন অধিকারীকেও তলব করা হয়। তার বয়ানও রেকর্ড করেছে সিবিআই। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর। সেই কল লিস্ট দেখি তাকে তলব করেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। সুদীপ্ত রায়ের সঙ্গে কী কথা হয়েছিল, কতক্ষণ কথা হয়, কবে কথা হয়েছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। এবং 9ই আগস্ট কী কারণে ফোন করেছিলেন, কী কারণে তাদের সাথে কথা হয়েছিল, এবং বহিরাগত যে দুই চিকিৎসককে জেরার জন্য তলব করা হয়েছে তাদের সাথে আরজিকরের ঘনিষ্ঠতা এবং আরজিকরে বারবার ফোনের তথ্য কিন্তু উঠে এসেছে। তাই এই তিন চিকিৎসককে কিন্তু ম্যারাথন জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা। ম্যারাথন জেরায় কিন্তু একেবারে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার আগে সিবিআই যে সুনাম কুড়িয়েছে প্রধান বিচারপতির কাছ থেকে, সিবিআই যে বড় সার্টিফিকেট পেয়েছে, সেই সুনাম ধরে রাখতে তাদের তদন্তে কিন্তু গতি নিয়ে এসেছে। এবং যে মহিলা দুধে আধিকারিক তদন্ত চালাচ্ছেন তিনি কিন্তু একেবারে শেষ দেখেই ছাড়বেন এমন পর্যায়ে তিনি রয়েছেন। অদম্য জেদ নিয়ে তিনি কিন্তু তদন্ত চালাচ্ছেন হাতরস বা অন্যান্য ধর্ষণের ঘটনায় যেভাবে তিনি মেন কালপিটকে ধরেছেন, ঠিক তেমনভাবেই কিন্তু আরজিকর কাণ্ডেও সেই পথেই আগাচ্ছেন এই মহিলা দুধে আধিকারিক। তাই আগামী দিনে কী হতে চলেছে, এই চিকিৎসকদের জেরা করার পর কী কী তথ্য পেয়েছে হাতে সিবিআই, তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার আগে সুপ্রিম কোর্টে আর কাকে কাকে তলব করে, এই চিকিৎসকদের জালে পড়ে কি না সিবিআই, শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন এই চিকিৎসকদের বিরুদ্ধে, কারণ লুকানোর কিন্তু কোনো জায়গা নেই। একের পর এক তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে, সিবিআইয়ের হাতে কিন্তু কল লিস্ট এসে পৌঁছেছে, তবে তাদের সাথে কী কথা হয়েছিল সেই কল রেকর্ডিং কিন্তু সিবিআই পায়নি। সেই কল রেকর্ডিং পাওয়ারও কিন্তু চেষ্টা চালাচ্ছে সিবিআই, টেলিফোন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে সিবিআই। এই তিন চিকিৎসককে জেরার পর আজ কী পদক্ষেপ নিতে চলেছে সিবিআই, জুনিয়র চিকিৎসকরা কী পদক্ষেপ নিতে চলেছেন, তারা কি কর্মবিরতি তুলবেন। তবে যে খবরটা উঠে আসছে রাত থেকেই কিন্তু স্বাস্থ্যভবনের সামনে বাস থেকে শুরু করে পাখা সব কিছু খুলে নেওয়া হচ্ছে। তবে কি সব কিছু মিটমাট হয়ে গেল, জুনিয়র চিকিৎসকরা কি তবে এবার কাজে ফিরতে চলেছেন, রাজ্য কি তাদের দাবি মেনে নিল, তাদের যে 7টা দাবি তার মধ্যে 6টা দাবি মেনে নিয়েছে বলে খবর উঠে আসছে মুখ্য সচিবের সাথে গতকালের বৈঠকে। তাই শেষ পর্যন্ত কি হয় এই চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে, এবার কিন্তু বহিরাগতদের নাম জড়ালো, তাহলে কি বড়সড় চক্রান্ত ছিল, আর এই গবেষণাপত্র নিয়েই কি জটিলতা তৈরি হয়েছিল যে খবরটা উঠে আসছে, ওই মহিলা চিকিৎসকের গবেষণাপত্র নাকি এক প্রভাবশালী ছেলেকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং এই গবেষণাপত্রের জন্য ওই মহিলা চিকিৎসকের কাছ থেকে 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা দিতে তিনি রাজি হননি, এমনকি উপর মহলে জানিয়ে দেবেন এমন হুঁশিয়ারিও দিয়েছিলেন মহিলা চিকিৎসক, প্রতিবাদ জানিয়েছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো চক্রান্ত করে। কি হতে চলেছে এই তিন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের।